আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে। প্রতিদিনের মতনই আজও আপনাদের মাঝে আমরা একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আশা করি আপনারা যদি এই পুরো টিউটোরিয়ালটির পুরো ভিডিওটির দেখেন তাহলে আপনারা এ টু জেড সকল কিছু দেখলে আপনারা এই কাজটি সহজেই করতে পারবেন। তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে কিভাবে অডিও রেকর্ড করা যায়। তো গত এক ক্লাসে আমি অডিও রেকর্ডের জন্য একটি সফটওয়্যার দেখিয়েছিলাম, অডিও রেকর্ডের জন্য দেখিয়েছিলাম কীভাবে নয়েজ রিমুভ করতে হয় দেখিয়েছিলাম। কিন্তু এর থেকে শুধু অডিও রেকর্ডের জন্য সবথেকে বেটার একটি অ্যাপস পেয়েছি, যেটাই যে অ্যাপসটা ইউজ করে অনেক সুন্দর, তুলনামূলক খুবই কম নয়েজের সাথে এই ভিডিও অডিওগুলো রেকর্ড করা যায়। তো কথা আর বাড়াবো না, আমরা এখানে চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। তো প্রতিদিন যে কথাটাই বলা হয়, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে এবং আপনাদের জন্য সহায়ক হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই আশা করছি। তো আমরা এখন আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন এই সার্চ আইকন আসবে, সার্চ আইকনে লিখবেন লেক্সি। লেক্সিস অডিও এডিটর, তো লিখলে এরকম আপনাদের দেখাবে। দেখানোর পরে যে ফোনে সার্চ যে আইকন, আপনারা এই আইকনের উপরে ক্লিক করবেন। তো আইকনের উপরে ক্লিক করলে আপনাদের অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটির রেটিং পয়েন্ট আমরা দেখাই 4.3, ডাউনলোডার 10 মিলিয়নের মতন ডাউনলোডার। অনেক সুন্দর একটা অ্যাপস, অনেক সুন্দরভাবে ভয়েস রেকর্ড করা যায়। তো আমরা এই অ্যাপসটা এখন ডাউনলোড করব। তো আপনারা আপনাদের ফোনে যখন আসবে আপনারা ইনস্টলের উপরে ক্লিক করবেন। আমি ইনস্টলের উপরে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে। একটু ওয়েট করবেন ইনস্টল হওয়া পর্যন্ত। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করেও ঢুকতে পারেন, অথবা আপনাদের ফোনের স্ক্রিনে এই অ্যাপসটি ইনস্টল হয়ে রয়েছে সেখান থেকেও ঢুকতে পারেন আপনারা। তো আমরা এখান থেকে ওপেনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদেরকে দেখাই এরকম আসবে। আসলে আপনারা যেহেতু অ্যাপসটা ইউজ করবেন সেহেতু প্রথম হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এর উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের কাছে অ্যাক্সেস চাইছে, আপনারা এটার অ্যাক্সেস অ্যালাও করে দেবেন। আমি অ্যালাও করে দিলাম। দেওয়ার পরে মাইক্রোফোনের একটা কথা বলছে, আমরা মাইক্রোফোনটা এখন আর ওকে করলাম না, থাক। তো আপনাদেরকে এবার দেখাই এরকম আসবে। এই অ্যাপসটা ইনস্টল করার করতে কোনো ঝামেলা নেই, কোনো কিছুই নাই, আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদের এখানে দেখায় যে রেকর্ডিং করতে গেলে আপনাদের কি করতে হবে। দেখেন রেকর্ডিং স্টার্ট করার ক্ষেত্রে আপনাদের এই যে লাল আইকনটা যেটা,
এর উপরে ক্লিক করলে আপনাদের রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো আমি রেকর্ডিং এর উপরে ক্লিক করে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিকলি সেভ হয়ে এখানে চলে আসছে। তো এখন আমরা যদি এটা চালাই তাহলে কেমন শোনা যায় আমরা একটু দেখি। আমরা এই যে চালাইতে গেলে এটা ওপেন করতে গেলে, রেকর্ডিংটা ওপেন করতে গেলে কি করতে হবে, বাম সাইডের যে প্রথমে যে আইকনটা আছে আপনার উপরে ক্লিক করলে রেকর্ডিংটা চালু হয়ে যাবে। তো আমি এর উপরে ক্লিক করছি, রেকর্ডিং তো চলছে, দেখছেন এই যে ওঠা শুরু করেছে, রেকর্ডিং হচ্ছে। তো এভাবে রেকর্ডিং হবে। এবার দেখা গেল আপনাদের অনেক সময় রেকর্ডিং করছেন, হঠাৎ রেকর্ডিংটা অফ রাখতে হবে অন্য একটা কাজের কারণে আপনারা রেকর্ডিং। দেখেন খুব সুন্দরভাবে আপনাদের তুলনামূলক খুবই কম, অনেক অল্প নয় যে কিন্তু রেকর্ডিংটা হয়েছে। তো আপনারা এটা সেভ করবেন কিভাবে? তো সেভের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেভ নামের একটা অপশন রয়েছে, আপনারা এই সেভের পরে ক্লিক করবেন। আমি এখানে এই করে রাখছি। তো আপনারা সেভ করতে চাই, আমরা এটা সেভ করব, এটা এখনো করতে যাচ্ছেন না একটু, এখানে ক্লিক করলে এখন দেখেন সেভ নামের একটা অপশন আছে, আপনারা এই সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করলে আপনাদের এখানে অপশন দেখাবে আপনারা কোথায় এটা সেভ করতে চান। তো অবশ্যই যে নামের অ্যাপসটা রয়েছে সেই নামের অ্যাপসেই আপনারা এটা সেভ কী করে, আপনারা সেভের উপরে ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা সেভ করে নেবেন। তো ওভারঅল আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল। আপনারা এইভাবে কাজ করলে ইনশাল্লাহ ভালোভাবে আপনারা অডিওটা রেকর্ড করতে পারবেন, আপনারা চাইলে এই অ্যাপসটা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর কথা বাড়াবো না। যদি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে এই অ্যাপসের মাধ্যমে আপনারা অডিও রেকর্ড করতে পারবেন। তো এখনই আমাদের ভিডিও আজকের মতন শেষ করছি। সবাইকে আবারও তৈদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, সাথে সালাম জানাই, আসসালামু আলাইকুম।